এই যে এভাবে যখন আপনি ডিমটা চেক দিবেন তখনই বোঝা যাবে এর মধ্যে ব্লাড আছে নাকি নাই। এই যে দেখেন ব্লাড জমছে, দেখছেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আসলে আমরা একটা হুমা কবুতরের কথা বলছিলাম, যেই হুমা কবুতরটা ইন্ডিয়াতে চলে গেছে আসলে। তো এখন এই হুমা কবুতরটা অনেকেই নিজের বলে দাবি করতেছেন। তো এখন আপনারা এই যে ভাইয়ের আইডির ছবিটা দেখতেছেন, ফেসবুক আইডির ছবিটা দেখতেছেন, এই কবুতরটা এই ভাইয়ের কাছে আছে। তো আপনারা যারা দাবি করতেছেন তারা এই ভাইয়ের সাথে আপনার ফেসবুকে রিকোয়েস্ট দেন, রিকোয়েস্ট দিয়ে ওনার সাথে কথা বলেন, কথা বলে আপনাদের কবুতর হইলে আপনারা সেটা নিয়ে আসার ব্যবস্থা করেন। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে দাবি করতেছেন আপনাদের কবুতর, এখন আমি তো আমার হাতে তো কবুতর নাই, সেক্ষেত্রে আমি রিং বা অন্য কিছু কোনো প্রমাণের যে ব্যাপারটা সেটা তো আমি আসলে কোনোভাবে জাস্টিফাই করতে পারতেছি না। তো এই কারণে জাস্টিফাই করার জন্য এই ভাইয়ের সাথে কথা বলেন, ওনার বাসা ইন্ডিয়াতেই, ওনার সাথে কথা বললেই ইন্ডিয়ান কবুতরটা, যে কবুতরটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছে, এই কবুতরটা আপনারা আনতে পারবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার থরের ঘরে বেশ কিছু নতুন পেয়ার করছিলাম, তো এই পেয়ার করার মধ্যে আমার এই পেয়ারটা ডিম নষ্ট করে ফেলছে, এই পেয়ারটা ডিম নষ্ট করে ফেলছে এই আর কি। এই যে দেখেন, এই যে একটা ডিম ভেঙে ফেলছে, দেখছেন, কিন্তু আরেকটা ডিম জমে আছে, জমছে, হ্যাঁ এটা জমছে। তো এটা এখন কান নিচে কারো একটা ডিম আছে নাকি দিয়ে চাইলে দেওয়া যাবে না, সেটাও দেখতেছি না। ওরকম এদেরকে দিয়ে ফুটাবো, এরা কয়টা ডিম পারছে দেখি, তুরিবার জোড়া, হ্যাঁ হ্যাঁ তুরিবার জোড়া, মাশাল্লাহ দুইটা ডিমই পারছে। এই পেয়ারটা ডিম নষ্ট করছে, এটাও তো মনে হয় নষ্ট নাকি ঠিক আছে। আপনারা ডিমটা চেক করবেন কীভাবে, অনেকেই জানেন না ডিমের মধ্যে আদৌ বাচ্চা ফুটবে কি ফুটবে না, তো এটা আপনাদের একটু শিখাই দিই। এই যে এভাবে যখন আপনি ডিমটা চেক দিবেন তখনই বোঝা যাবে এর মধ্যে ব্লাড আছে নাকি নাই। এই যে দেখেন ব্লাড জমছে, দেখছেন, এই ডিমটা জমছে। যখন আপনার ডিমের ভেতরে আপনারা দেখবেন যে ব্লাড জমছে তখন বুঝবেন এই ডিমটা জমছে, এই ডিমটা কিন্তু জমছে। হ্যাঁ আচ্ছা থাক, একটা ডিম ভাঙছে আর একটা ডিম শেক দিতেছে, শেক দিয়ে থাক। আর বাকি কবুতরগুলা অনেক, তার মানে মোটামুটি সুস্থই আছে, কোনো সমস্যা নাই। এই পেয়ারের একটা ডিম আমি ভেঙে ফেলছিলাম। আচ্ছা ফিন্স পাখির কী অবস্থা, আসেন একটু নামায় আজকে দেখি ফিন্স পাখির ডিমগুলার কী অবস্থা, একটু দেখা দরকার। বিসমিল্লাহ রহমান রহিম, ডিম কি একটাই পারছে না দুইটা পারছে, একটু দেখি পাখিটা, এই একটাই ডিম পারছে, আর ডিম পারে নাই, ওরা একটা ডিমই শেক দিতেছে। এবং ডিমটার কালার দেখে তো মনে হইতেছে ডিমটা জমছে, আপনাদের কাছে কি মনে হয়? ডিমটার কালার দেখে কিন্তু মনে হইতেছে ডিমটা জমছে, আর ডিম পারে নাই মাদিটা। কয়টা দিন এক ফুড খাওয়ানো দরকার, আবার দেখি ভাবতেছি দু একদিনের মধ্যে আবার ডিম দিব। কবুতরকে ডিম, এই পাখিকে ডিম সিদ্ধ করে দিলে ওরা মনে করেন এইটা খুব মনোযোগ দিয়ে খায় এবং খুব এনজয় করে। ডিম সিদ্ধটা আসলে ওদের খুব ফেভারেট খাবার এবং ওরা এটা খুব এনজয় করে। যাই হোক আমরা এটা আবার উঠায় দিই। আস্তে করে উঠায় দিব, এই তো উঠায় দিলাম, এটা এখানেই থাক। তো আপনারা অনেকেই বলছেন যে এখানে মনে করেন আপনার পাখিটা ঠান্ডা লাগতে পারে, তো যারা বলছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে উপরে দেখেন আমি কিন্তু একটা আপনার এই সাধারণত টিনের নিচে ঘর গরম, শীতের দিনে মনে করেন আপনার এই গরমের দিনে ঠান্ডা রাখার জন্য এবং শীতের দিনে গরম রাখার জন্য এক ধরনের ফোম ব্যবহার করা হয়, এই ফোমটা কিন্তু আমি দিয়ে রাখছি। হ্যাঁ এইখানে এই মাটিটাও একটা ডিম পারছে, আরেকটা ডিম পারতেছে না, আমি বুঝতেছি না, এই পেয়ারটা সিঙ্গেলে দিতে হবে। তো যাই হোক ওখানে আমরা খাবার দিয়ে ওই খাবারটা তুলতেছি, খাবার তুলে আসলে পানি দিব। আর এই সাইডে আমাদের যে নরগুলো আমরা রোদে দিছিলাম, আমরা এই খাঁচাটায় আনছিলাম শুধুমাত্র নরগুলোকে ঠিকঠাক মতো রোদ দেওয়ার জন্য, এবং রোদ দেওয়া মোটামুটি আসলে কমপ্লিট হয়ে গেছে, আমরা দু একদিনের মধ্যেই কবুতরগুলো জোড়া দিব। তো জোড়া দেওয়ার আগে এদের আসলে শরীরের ফিটনেসটা একটু চেক করা দরকার, এবং যেহেতু খাবার খাইছে কিছুক্ষণ আগে কবুতরগুলো, তো আপনার কবুতরগুলোর ফিটিংগুলো চেক করা খুব দরকার। না ফিটিং মোটামুটি ভালোই আছে মাশাল্লাহ, সবগুলোরই আলহামদুলিল্লাহ ফিটিং ভালো, মোটামুটি খুবই স্ট্রং ফিটিং আছে।
তোমাকে দেখি। হ্যাঁ, ওর ফিটিংটা একটু দুর্বল আছে, কারণ ওকে অল্প কিছুদিন আগে বের করছি, তো এর জন্য ওর ফিটিংটা ওভাবে উঠে নাই। ফিটিংগুলো মজবুত হয়ে গেলে আমরা ইনশাল্লাহ কবুতরগুলো জোড়া দেওয়া শুরু করব। এর কি অবস্থা? এর ফিটিংও ভালো আছে। এই কবুতরটা আমি সেল করে দিতে চাইছিলাম, কিছুদিন আগে সেল পোস্টও দিছিলাম। এই কবুতরটা ফ্লাইংয়ের জন্য খুবই ভালো হবে, চাইলে নিতে পারবেন। আর একটা কবুতর জোড়া দেওয়ার খুব ইচ্ছা, খুব রিসেন্টলি জোড়া দিব। এই নটটা জোড়া দিয়েছিলাম, কিন্তু জোড়া দেওয়ার পরে আমার একটা বাসার একটা আনলাকি কবুতর আপনাদেরকে দেখাই। এই কবুতরটা আমার খুবই পছন্দের একটা কবুতর, খুবই পছন্দের একটা কবুতর, এবং এই কবুতরটা আমার বাসায় আছে আজকে 2.5 বছর, কিন্তু আমি একটা বাচ্চাও করতে পারি নাই। এটা আমার, আমি বলবো আসলে আমার বাসার সবচেয়ে দুর্ভাগ্যবান কবুতর, কারণ একটা কবুতর 2.5 বছর থাকার, বাসায় থাকার পরে যখন এর বাচ্চা করা হয় না, এর থেকে দুর্ভাগ্যবান মনে হয় আমার আর কোনো কবুতর নাই। আমি কবুতরটা ছাইরা দেখাই আপনাদেরকে, দেখেন এক নিখুঁত একটা কবুতর, মুসালদম একটা কবুতর, কালো মুসালদম কবুতর, মাখরা মুসালদম। মুসালদম কবুতর আসলে পাওয়া যায়, কিন্তু মাখরা মুসালদম কবুতর খুব রেয়ার। এই কবুতরটা এতদিন ধরে আমার বাসায় আছে, কিন্তু একবারও বাচ্চা করা হয়নি। আমি চিন্তা করি বাচ্চা করবো করবো করবো, কিন্তু শেষ পর্যন্ত আর বাচ্চা করা হয় না। তো এই সিজনে দেখি ওর বাচ্চা করার কথা ভাবতেছি। আর আসলে এই মুসালদম কবুতরটা কিন্তু আমার বাসার যে মনে করেন লাইনের মুসালদম, সেই মুসালদম না। আমার যে মুসালদম এবারও মনে করেন আমি চার সাইড পাল্লা করছি, ওইটা হচ্ছে সেই মুসালদমটা। এটা এই যে এই মুসালদমটা চার সাইড পাল্লা করা, দেখছেন দুইটা মুসালদম এবার পাল্লায় নামছিল। গত বছর যে 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 মুসালদমটা আসলে আমার প্রায় 3-4টা টুর্নামেন্ট খেলছিলাম যে মুসালদমটা দিয়ে, এটা কিন্তু ওই মুসালদমটা না। ওই মুসালদমটা আমার আসলে আপনার আসে নাই, ওই মুসালদমটা মায়ের পড়ে গেছে। আর এটা হচ্ছে আমার আরেকটা মুসালদম ছিল, ওইটা এই নটটা আমি চাইছি এটা আসলে পাল্লা করছি এবং খুবই ভালো রেজাল্ট ছিল। কিন্তু এই যে মুসালদমটা দেখতেছেন, এইটা ওইটা না। তো এইটা আমি এক জায়গা থেকে কালেক্ট করছিলাম, এটা যার কবুতর তার বাসায় খুব ভালো রেজাল্ট ছিল, কিন্তু এক সাইডের রেজাল্ট দেখে এখন আর এটা আমার পেয়ার করতে মন চায় না, যে এক সাইডের রেজাল্ট দিয়ে কী হবে। এই কারণে পেয়ার করা হইতেছে না এই আর কি। আর মুসালদম কবুতর বলেন কি, আসলে কি আমার মুসালদম কবুতর বা কালারিং কবুতরের উপরে মন উঠা গেছে। কেন মন উঠে গেছে আপনাদেরকে বলি, যখন কবুতর পাল্লা দেই না, এই মুসালদম কবুতরের কারণে বাজ বারবার কবুতর ধরে। আমি যখনই মনে করেন আপনার এই কবুতরই করি, কবুতর পাল্লা দিতে ছাড়ি, তখনই দেখি চাল দিতে বাদ এসে পড়ে। এই দুঃখে আমি লাস্টের দিকে মুসালদম কবুতরগুলোকে 3-4টা ক্রস পাল্লা দিই নাই, এই আর কি। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।